যারা ভোক্তা আছে তারা কিন্তু আপনার ধারণা করে যে রমজান আসছে এই দাম বেড়ে যাবে 10-15-20% বা 50%, তাহলে বাড়ার আগে যদি একটুখানি বেশি কিনে রাখতে পারি তাহলে আমি হয়তো বাড়তি দামটা পরে দিতে হবে না। ফলে একদিকে আপনার যারা কিনা সাপ্লাই সাইডে আছে তারা যদি একটুখানি স্লো করে দেয়, হ্যাঁ, আর যারা কিনা ডিমান্ড সাইডে আছে তারা যদি এখানে একটুখানি বেশি কিনতে চায় তাহলে এই ডিমান্ড সাপ্লাইয়ের একটা মিসম্যাচ হয়ে যাচ্ছে। বললাচ্ছি কেন এবং ডিমান্ড দামটা দেখেন, সেখানে আপনি দেখবেন যে এমন কি কারণ থাকতে পারে যে 50-60-70-80 টাকা কয়েকদিনের মধ্যে বেড়ে যাবে, ফলে আপনি উৎপাদন খরচ বা আমদানির খরচ দিয়ে এই ধরনের ফ্লাকচুয়েশন জাস্টিফাই করতে পারবেন না, করতে পারবেন শুধুমাত্র ডিমান্ড সাপ্লাইয়ের ফ্লাকচুয়েশন। এখন বাংলাদেশের একটা টেন্ডেন্সি আছে যে অনেক জিনিস ব্যাখ্যা প্রপারলি না করে যদি স্কেপগোট বানিয়ে আমি অন্যের উপর দিয়ে দিতে পারি তার সুবিধা। আমার জন্মের আগে থেকে সম্ভবত সিন্ডিকেট নিয়ে কথা হচ্ছে, আমার জন্মের পর থেকে যখন বুঝতে শিখেছি তখন থেকে আমি শুনতেছি সিন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেট। তাহলে যদি সিন্ডিকেট থেকেই থাকে তাহলে আমরা কেন পারছি না সেটাকে আপনার ক্র্যাক ডাউন করতে? যদি ইন্ডিভিজুয়াল যদি সে মনে করে সামনে বাড়তে পারে তাহলে কোনোভাবে আপনি কম্পিটিশন কমিশন অ্যান্টি ট্রাস্ট কোর্ট কোনো কিছু দিয়ে আপনি ধরতে পারবেন না। কারণ আমার একটা পণ্য যদি থাকে 7 দিনের মধ্যে আমি এদের সাথে করতে পারি, আমি আজকে কম বিক্রি করে কালকে বেশি বিক্রি করতে চাইতেই পারি। তো সেখানে যদি আপনার অ্যাসেনশিয়াল কমিউনিটি অ্যাক্টের যে নিয়ম আছে যে আপনি কতটুক হোল্ড করতে পারবেন হোল্ড করতে পারবেন, সেসব নিয়ম দিয়ে যদি আমরা কাউকে আটকাইতে পারি সেটা অন্য বিষয়, সেটা পরে আসতে পারে কথায়। দ্রব্যমূল্যের দাম বাড়াটার একটা স্টোরি, দাম কেন বাড়ছে তার জাস্টিফিকেশন, আর আমি যে ভোক্তার সাইড থেকে যে আমি কনজিউম করতে গিয়েছি আমার ইনকামটা কেন আনুপাতিক হারে ওই দাম দিয়ে আমার মিনিমাম একটা বাস্কেট আমি কেন মেনটেন করতে পারছি সেটা আরেকটা প্রশ্ন। সেই প্রশ্নটা অনেক কিছু করার আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি যে প্রশ্নটা আসছেন যে যদি বাজার অর্থনীতি হয় আর ডিমান্ড সাপ্লাই যদি ফ্যাক্টর হয় তাহলে গভর্নমেন্টের কী করণীয় আছে বা বাজার অর্থনীতির মধ্যে কি কোনো ফাউল প্লে আছে কিনা, যেমন কথা আসছে সিন্ডিকেট। আমি কিন্তু বলছি না সিন্ডিকেট নাই, আমি বলছি না সিন্ডিকেট এটা করছে, কিন্তু আমার কথা হলো যে আমি যদি সিন্ডিকেট থেকে থাকে, সিন্ডিকেট থাকা মানে হলো যে কলিউসিভ অ্যাক্ট। আর আপনি দেখেন যে স্টোর করা তো খারাপ, তো স্টোর করা যদি খারাপই হয় তাহলে আপনার বোরোর সিজনে যখন ইরি বোরোর সিজনে যখন আপনার 2 কোটি টন চাল হবে, 30 লাখ টন যখন আমরা 1 মাসে কনজিউম করবো আর গভর্নমেন্টের যখন 22 লাখ টন স্টোর করার ক্যাপাসিটি আছে, বাকি 1.5 কোটি টন কী করবে, তাহলে কে স্টোর করবে? তাহলে প্রাইভেট সেক্টরে যারা স্টোরেজ করে যারা মিলার্স তারাই করবে। তার মানে কি এই সাপ্লাই চেনটার মধ্যে আপনার এই মিলারদেরকে আপনার লাগবে 1.5 কোটি টন চাল আপনার, যারা কিনা জ্যৈষ্ঠ মাস থেকে চৈত্র মাসে নিয়ে যাবে, দ্যাটস এ কনভার্সন। এখন আমি যদি মিডিয়াতে এসে বলি খালি এরা স্টোর করছে বলে খারাপ হচ্ছে না, এখানে একটা ক্রিটিক্যাল কথা আপনাকে বলি যে ওই জ্যৈষ্ঠ মাসে যখন আপনার চাল যখন উঠলো সবচেয়ে দাম কম, তখন আপনার আমি যদি স্টোর করতে চাই আমি কিনবো, কিনে আবার যখন চৈত্র মাসে সবচেয়ে বেশি দাম থাকবে তখন আমি সেল করব। এবং এই যে আপনার কমে কেনা বেশিতে সেল করা, এর মাঝখানে গ্যাপটাতে আমি ব্যবসা করব। অ্যাট দ্য সেম টাইম কনজিউমারও বেনিফিট হবে যে যদি জ্যৈষ্ঠ মাসে আমরা না কিনতাম মিলাররা তাহলে দাম আরও ড্রপ করতে পারতো, চৈত্র মাসে যদি আপনার এটা কনভার্ট করে সেল না করতে দাম আরও বেশি বাড়তে পারতো। এটা হলো মার্কেটের স্টোরি।